নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। অক্টোবর 2023 মিথুন রাশির ভাগ্য, কর্ম, প্রেম, বিবাহ, শিক্ষা এবং বিদেশ থেকে লাভ পেতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে শারদীয়া দুর্গাপূজার অনেক অনেক ভালোবাসা জানাই। প্রত্যেকের এই দুর্গাপুজো খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক, সপরিবারে আপনারা সকলে আনন্দ করুন, এই ঈশ্বরের কাছে কামনা করে আজকের এই ভিডিও আমি শুরু করছি। প্রত্যেকে জয় মা দুর্গা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, মিথুন রাশির স্বাস্থ্যের জায়গাটা যদি আমি আসি, আপনাদের রাশির অধিপতি কেন্দ্র এবং ত্রিকোণভাবে অবস্থান করবে এবং আপনাদের রাশির উপর কোনো পাপগ্রহের কিন্তু দৃষ্টি থাকছে না। অর্থাৎ আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। শরীর নিয়ে যে কোনো সমস্যা সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের প্রেম। দেখুন, প্রেমের জায়গাটা আমি বলবো পুজোতে আপনাদের প্রেমের জায়গা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। বিশেষ করে 19 অক্টোবরের পর থেকে আপনাদের প্রেমের ক্ষেত্রে নতুন পরিবর্তন আসতে চলেছে। আপনাদের প্রেমের ক্ষেত্রে যাদের ব্রেকআপ হয়ে যাচ্ছিল বা রিলেশন ক্রাইসিস তৈরি হচ্ছিল, সেই রিলেশন ক্রাইসিস কমবে এবং ব্রেকআপের জায়গা আপনাদের কমবে এবং পাশাপাশি পুরাতন প্রেম ফিরার কিন্তু বড় সম্ভাবনা কিন্তু আসতে চলেছে মিথুন রাশির এই দুর্গাপুজোতে। 19 অক্টোবরের পর থেকে প্রেমের জায়গাটা কিন্তু গাঢ় দেখা কিন্তু যাচ্ছে। এবার আসি আপনাদের শিক্ষা। দেখুন, শিক্ষার জায়গাটা যদি আসে সেটা হচ্ছে আমাদের পঞ্চম ভাব। পঞ্চমপতি থার্ড হাউসে এবং পঞ্চমভাবে আবার বুধ অবস্থান করবে 19 অক্টোবর থেকে। অর্থাৎ এডুকেশনের জায়গাটা আমি বলবো, যারা বিদ্যার্থীরা রয়েছেন বিদ্যার্থীদের জন্য খুব ভালো কিন্তু একটা সময় কিন্তু আসতে চলেছে। অর্থাৎ শিক্ষা আপনাদের এই সময় হবে, শিক্ষার জায়গা আপনাদের খুব ভালো দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি আপনাদের উচ্চ শিক্ষা এবং এর সাথে সাথে আপনাদের যারা সিএ নিয়ে পড়াশোনা করছেন অথবা কোনো আপনি কোনো রিসার্চমূলক পড়াশোনা করছেন, এখানে কিন্তু আপনারা নিশ্চিতরূপে কিন্তু সফলতা কিন্তু পাবেন। যদিও পঞ্চমভাবে কেতু আছে, কিছুটা মন ড্রাইভার্সন আপনাদের কিন্তু করার সম্ভাবনা কিন্তু রয়েছে। এ মাসে আপনাদের লটারি, শেয়ার বাজার, ফাটকা এবং অনলাইন ট্রেডিং থেকে কিন্তু আপনারা বড় ধরনের লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। সম্পত্তি ক্রয় বিক্রয়ের ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ যারা সম্পত্তি কিনতে চাইছেন বা সম্পত্তি বিক্রি করতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গাটা কিন্তু গাঢ় দেখা কিন্তু যাচ্ছে। এবং এর পাশাপাশি আপনি মিথুন রাশির মানুষ, আপনাদের সুখের জায়গা, সুখ সাধনের জায়গা কিন্তু আপনাদের বাড়বে। এবং আপনাদের বিবাহের জায়গাটা যদি বলি, দেখুন, বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনাদের সপ্তমভাবে রয়েছে, বিয়ের জায়গাটা কিন্তু খুব ভালো। বিয়ের জন্য কথাবার্তা হওয়া এবং কোনো কোনো ক্ষেত্রে কনফার্ম হয়ে যাওয়ার মতন একটা সম্ভাবনা আপনাদের আসছে। এবং এর সাথে সাথে আমি একটি কথা বলবো, এ মাসে আপনাদের দাম্পত্য সুখের জায়গায় বৈবাহিক জীবনে আপনাদের স্বর্গীয় সুখ আপনারা কিন্তু পেতে চলেছেন। এক কথায় আপনাদের দাম্পত্য লাইফটা খুব হ্যাপি যেতে চলেছে এই পুজোর মাস। এবং ব্যবসা যারা করছেন, বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে তো সপ্তমভাবই হচ্ছে আমাদের ব্যবসার জায়গা। যারা কসমেটিক্সের বিজনেস করছেন, গার্মেন্টসের বিজনেস করছেন, বিউটি পার্লারের ব্যবসা করছেন, ফুডের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। ট্রাভেল ট্যুরিজমের বিজনেস করছেন, এই সেক্টরগুলো ক্ষেত্রে আপনাদের খুব ভালো দেখা যাচ্ছে। এবং আপনাদের ভাগ্যভাবে শনি অবস্থান করছে। দেখুন,
শনি এই ভাগ্যভাবে অবস্থান করে আপনাদের ভাগ্যক্ষেত্রে কিন্তু বৃদ্ধি নিশ্চিত রূপে কিন্তু করতে চলেছে। অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় আপনাদের কিন্তু এই সময় কিন্তু হতে কিন্তু চলেছে। অর্থাৎ দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে, এবং এ মাসে আপনাদের ভ্রমণ যোগ কিন্তু দেখা যাচ্ছে, কোনো দূর যাত্রা এবং ভ্রমণের কিন্তু সম্ভাবনা কিন্তু আপনাদের উঠে আসতে চলেছে। এর পাশাপাশি মিথুন রাশির যেহেতু ভাগ্যবতী ভাগ্যভাবে, ভাগ্যের দ্বারা আপনাদের অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে। এবার আসি আপনাদের কর্মের জায়গা। দেখুন, কর্মক্ষেত্রে আপনাদের কর্মাধিপতি একাদশভাবে রাহুর সাথে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে একটু হলো চাপ থাকবে, কিন্তু 30 অক্টোবরের পর থেকে এককভাবে যখন বৃহস্পতি আপনার কর্মভাবে অবস্থান করবে, আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, যারা সিট চেঞ্জ করতে চাইছেন, ডেজিগনেশান চেঞ্জ করতে চাইছেন, বা আপনি ভালো একটা প্যাকেজের স্যালারি চাকরি চাইছেন, সেখানে কিন্তু আপনারা এই সময় কিন্তু চাকরি কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবং অর্থনৈতিক দিক থেকে আপনাদের এই সময় বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে। দেখুন, আপনাদের এই সময়ের মধ্যে বিশেষ করে বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন, ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ফরেন থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু করবেন। যারা অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত রয়েছেন, গাড়ির ব্যবসা রয়েছে, আপনার নিজস্ব পেট্রোল পাম্প রয়েছে, এখানে কিন্তু আপনাদের ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এবং মেডিসিনে যারা বিজনেস করছেন, অর্থাৎ আপনার মেডিসিনের শপ রয়েছে, মেডিসিনের ব্যবসাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো এই মাসে কিন্তু ফল কিন্তু দিবে। এবং থার্ড হাউসে শুক্র, অনলাইন অ্যাক্টিভিটি, ডিজিটাল মার্কেটিং, কমিশন ভিত্তিক কাজকর্মের জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ অক্টোবর 2023 মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। এবং আপনাদের ক্ষেত্রে এই মাসে বিশেষ বিশেষ করে কোনো হঠাৎ অর্থপ্রাপ্তি হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু রয়েছে। কি করবেন আপনারা? হনুমানজির উপাসনা করুন এবং গণেশজির উপাসনা করুন, আপনাদের এই মাস বিশেষভাবে কিন্তু ভালো কিন্তু যাবে। অর্থাৎ যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, দেখুন মিথুন রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, আমি এই যে বিচারটা করছি না, এটা একটা ইন জেনারেল বিচার। দেখুন, এখান থেকে আমি প্রত্যেকের রাশিচক্র দেখতে পাচ্ছি না, হস্তরেখা দেখতে পাচ্ছি না, কিন্তু বর্তমান গ্রহের গোচর ধরে আমি এই আলোচনাটা করছি। কিন্তু এইটুকুটা আপনারা জেনে থাকবেন, আপনাদের 30-50% কিন্তু মিলতে কিন্তু বাধ্য, যদি না আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।